সুমদা নমস্কার ক্যাম্পেইন কলিং এ যে প্রসঙ্গে যাব সম্প্রতি সাগর দিঘিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেন কংগ্রেসকে নিয়ে তিনি বলছেন যে কংগ্রেসের কোনো আদর্শ নেই কারণ বাংলাতে তারা সিপিএম এর সাথে হাত মেলাচ্ছে আবার কেরালাতে সিপিএম এর বিরোধিতা করছে মানে একটা আদর্শহীন দল তৃণমূল কংগ্রেসের মধ্যে এরকম দেখতে পাবেন না তারা আদর্শ মেনেই চলে কি বলবেন কে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বাবু মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো মানে ওনার কোনো রাজনৈতিক বিক্ষণ আছে বলে আমার ধারণা নেই ছোট বাচ্চা ছেলে বলে ফেলেছে আসলে হারছে তো ভয় পেয়েছে হারবে তো হারার আগে প্রলাপ বকছে প্রলাপ তো প্রলাপ আলাপ বিলাপ এসব করছে সাগরদিঘিতে সাগরদিঘির মানুষ ঠিক করে নিয়েছে সাগরদিঘিতে কি হবে ওনার প্রলাপ না বকলে বরঞ্চ এই নীতি আদর্শের কথা যত কম বলে ততই ভালো কারণ দেখুন ওনার বোধহয় জানা নেই বা জানেন কিনা জানি না ওনার প্রথম উত্তর দেওয়া উচিত যে এই সুজয় ভদ্রটাকে কংগ্রেসের কথা না বলে হু ইজ সুজয় ভদ্র ফার্স্ট হি শুড আনসার হু ইজ সুজয় ভদ্র এই কালীঘাটের কাকুটাকে বাংলার মানুষ জানতে চায় ওনার কাছে যে সুজয় ভদ্র কালীঘাটের কাকু এই কুন্তল অমুক তমুক পার্থ এরা তাপস মণ্ডল এরা কারা আর নীতি আদর্শের কথা যত কম বলবে তত উনি কালীমালিপ্ত কম হবে আসলে ওনার উনি ছোটবেলায় রাজনীতিতে 2011-12 সালের পরে এসছেন আর ওনার অতীতটা ওনাকে পড়ানো হয়নি ঠিক মানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের এটা ব্যর্থতা যে ওনাকে রাজনৈতিক ইতিহাসটা একটু তৃণমূলের পড়ানো উচিত ছিল আমাদের অতীতটা কি ছিল আমরা কি ছিলাম তাহলেই কংগ্রেস করাটা একটু বন্ধ হতো তার কারণ হচ্ছে যে দলটার জন্ম হয়েছে কংগ্রেসে যে দলটা কংগ্রেসের সংবিধান চুরি করে তৈরি হয়েছে কংগ্রেসের পতাকা চুরি কংগ্রেসের সংবিধান চুরি তৃণমূল কংগ্রেস ওই সংবিধানটা পুরো কোনো একজন প্রাক্তন স্বর্গীয় ব্যারিস্টার সাংসদ তিনি তৃণমূলের রাতারাতি তৃণমূলের কংগ্রেসের সংবিধানটাকে নিয়ে ওই যেখানে যেখানে কংগ্রেস লেখা ছিল সেখানে তৃণমূল ঢুকিয়ে দিয়ে সংবিধান তৈরি করেছে অভিষেকবাবু জানা নেই এগুলো কী করবেন প্যারাশুটে নেমে এসছেন রাজনীতিতে বিরোধী রাজনীতি করেছেন কোনো দিন একটাও লাঠি খেয়েছেন বিরোধী দলের হয়ে একটা আন্দোলন করেছেন একবারও জেলে গেছেন সরকারি দলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গালগল্প কর পরে দেবেন আমাদের অতীতটা কী ছিল আমরা তৃণমূল কিভাবে আমাদের জন্ম হইল এই বইটা একটুখানি ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওনাকে পড়ান তাহলে বোধ হয় ওনার কিছু জ্ঞানগম্ভি বাড়বে তার কারণ এই দলটা পতাকা চুরি থেকে সংবিধান চুরি অন্য দলের থেকে নেতা ইত্যাদি ইত্যাদি করে দলটা বলে দল ইজ দ্য অ্যামালগামেশন অফ অল কম্পোনেন্টস ফ্রম সিপিএম কংগ্রেস বিজেপি দলটা হচ্ছে এই তো সেই আদর্শের কথা বলছে মানে এ তো হাস্যস্পদ ব্যাপার মানে বলছেন দলটা তৈরি হয়েছে দলটা তৈরি করে দলটাই তো তাই তো তখন থেকে চুরি শুরু একদম তাই আপনি সংবিধান চুরি হয়েছে পতাকা চুরি হয়েছে বলুক না এই পতাকার ডিজাইন দেখুন তৃণমূল INTUC সর্বভারতীয় সংগঠন শ্রমিক সংগঠন কংগ্রেসে একটা টি লাগিয়ে দিয়েছে INTUC মানে জাস্ট কপি আর পেস্ট জাস্ট কপি করো পেস্ট করে দাও দলটার শুরুটাই তো তাই আর সব থেকে বড় কথা উনি ওই যে কথা বলছেন আসলে ওনার আশেপাশে যে সমস্ত লোকজন রয়েছে না তাদের ছবিগুলো যদি একটু দেখেন ঘুরে যদি পেছন দিকে তাকাতেন তাহলে বুঝে যেতেন এরা কারা বলে তুমি কে বলে আমি অমুক বিধাননগর কাউন্সিল বিধাননগরের চেয়ারম্যান কোন দল ছিলে ভাই আমি ছিলাম CPIM-এ আমার দলে বলে রেজ্জাক মোল্লা কে ছিল কোন গান্ধীবাদী আন্দোলনে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সে উত্তর দিতে পারবেন আসলে এটা বলতে হয় বলে দিচ্ছেন প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন এখন হারবে তো ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় এখন পিসিমণির মামাতো ভাই ওনার কাকু তাকে জেতাতে গেছেন পুলট পুলট উদর পিণ্ডি উদর ঘাড়ে বলছে
স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কিন্তু উনি তো অধীর রঞ্জন চৌধুরীকেও ছাড়ছেন না, বলছেন কেন্দ্রের সিআরপিএফ নিয়ে তিনি ঘোরেন। তার মানে কেন্দ্রের সিআরপিএফ স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে, মানে অমিত শাহর দপ্তরে। সুতরাং এখান থেকেও তিনি লিঙ্ক করছেন, রাজ্য পুলিশের উপর ভরসা নেই কংগ্রেসের। আসলে ব্যাপারটা কি বলুন তো, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমি 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 জানি না মানুষের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এতটা রাজনৈতিকভাবে দৈন্য, মানে ব্যাংক্রাপসি হয়ে গেছে। আমি প্রথম প্রথম ভাবতাম যে উনি বোধহয় নতুন প্রজন্মের একজন নেতা, রাজনীতি শিখছেন। ওনাকে আমি বলবো যে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বইটা একটু পড়ার কথা। সাংসদ হয়েছেন তো অনেকদিন হলো, এইটুকু জ্ঞান নেই নতুন সাংসদের। আরে আমাদের যারা সাংসদ নয় তাদের কাছ থেকে একটু ট্রেনিং নিতে পারেন তো। সংসদে তো আমাদের ট্রেনিং ক্লাস হয়। অভিষেকবাবুকে বলবো একটু সংসদে একটু ট্রেনিং নিন। সংসদের লোকসভার বিরোধী দলনেতা ইজ সেকেন্ড ম্যান ইন সেকেন্ড ম্যান, মানে ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টার, কেন্দ্রীয় সরকারের তার দিতে বাধ্য, মানে এটা প্রোটোকল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি, আপনার কি লোকাস্ট্যান্ডি আছে? আপনি বাংলার মন্ত্রী, আপনি একজন সাধারণ সাংসদ, আপনার পেছনে 200 পুলিশ কেন ঘোরে? আপনার পেছনে 2000 পুলিশ কেন ঘোরে সবসময়? আপনি কোন ক্যাটাগরির সিকিউরিটি পান, কেন পান, হোয়াই? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার উপমুখ্যমন্ত্রী, বাংলার মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, আপনি কি, আপনার স্ট্যান্ড, আপনার লোকাস্ট্যান্ডিটা কি? ওরা বলতে হয় বলছে উদরপিণ্ডি বুদর ঘাড়ে যা খুশি তাই, গরু হারালে এমনই হয় মা, মানে গরু হারিয়ে গেছে এখন, সাগর দিঘি হারবে এখন, যা যাকে তাকে মা বলে বেড়াচ্ছে। আর অধীর চৌধুরী, অধীর চৌধুরী বলে লাভ নেই। অধীর চৌধুরীর স্ট্যান্ডার্ডে পৌঁছতে ওখানে এখন 7 জন্ম তপস্যা করতে হবে। পিসিমনির পেছন পেছন রাজনীতি করেছেন, বিরোধী রাজনীতি করেননি। অধীর চৌধুরীকে বিরোধী রাজনীতি করতে কয়েকটা দশক পেরিয়ে আসতে হয়েছে। বাংলার রাজনীতিতে একটা নাম, সংগ্রাম, লড়াই এবং মানুষের পাশে থাকার একটা নাম অধীর চৌধুরী। অধীর চৌধুরী কোনো পিসিমণি ছিল না, অধীর চৌধুরী কোনো পিসিমণি ছিল না, অধীর চৌধুরী কোনো দাদা ছিল না, অধীর চৌধুরী কোনো দিদি ছিল না, অধীর চৌধুরী, অধীর চৌধুরী মাটি থেকে তৈরি হয়েছে, তাই শ্রদ্ধেয়। ওই আপনার মতো প্যারাশুটে কেউ নেমে এসে পলিটিক্স করেন, ওতে আপনার কি ক্রেডিট আছে, যে কেউ করতে পারে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যুব তৃণমূলের বা নতুন তৃণমূলের মুখ, এবং সেই তৃণমূলের মুখ আমি একটু জুড়ে দিই তার সাথে, তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী যদি কেউ হয় সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার মতন লড়াই গোটা ভারতবর্ষে কেউ করেননি। এবং তা বলে কিন্তু এটা ভাববেন না যে উনি মুখ্যমন্ত্রী হতে চাইছেন, একদমই কিন্তু নয়। ওই ঠাকুর ঘরে কে কলা, আমি তো কলা খাইনি, মানে কোন রকমে এখন দিদির নামটা ভাসিয়ে দিচ্ছেন, মানে পিসির নাম ভাসিয়ে দাও, যদিও সেটা সম্ভব না। এখন আপনি যদি বলেন আমাকে যে আমি কালকে ভারতবর্ষের রাষ্ট্রপতি হব, এরকম ব্যাপার আর কি। স্বপ্ন দেখতে অসুবিধা, দিনের বেলা স্বপ্ন দেখুন না অসুবিধা কি, ডে ড্রিমিং, জেগে জেগে স্বপ্ন দেখছি পিসিমণি প্রধানমন্ত্রী হয়ে গেছে আর উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছে। না উনি মুখ্যমন্ত্রী হতে চাইছেন না, উনি সেটাই বলছেন। আরে বলছেন মানে কি, মানে এবার এসো এবার আমি বসি, মানে পুরনোরা যাও এবার আমি নতুন আসি, মানে পুরনো আর নতুন, এখন পুরনোদের ভাবতে হবে নতুনরা কি বলছে, মানে পুরনো পুরনো চোররা যাও এবার নতুন চোররা ঢুকবে আর কি, পুরনো চোরদের মাইনাস হয়ে গেল এবার নতুন চোরদের এন্ট্রি হবে, এই তো বাংলার রাজনীতি। বাংলার মানুষ কি বোকা নাকি, 10 কোটি মানুষ আপনাদের 12 বছর ক্ষমতায় রেখে বুঝতে পেরে গেছে মেধা চুরি করেছেন, মানে মেধা আপনার সরকার চুরি করেছে, মেধা চুরি হয়েছে, এমন কোনো প্রকল্প নেই সেখানে, কাটমানি হয়নি, চুরি হয়নি, বাংলার মানুষ বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বাংলার মানুষ তঞ্চকতার শিকার হয়েছেন আপনাদের সরকারের দ্বারা। তাই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি এসব উলট পুরাণ না করে সত্যকে ফেস করুন, সত্যর সামনাসামনি দাঁড়ান, তাহলেই বুঝতে পারবেন যে কোথায় আছেন। বিরোধীরাও বলছে যে মাথাকে ধরতে হবে, এবং কলকাতা হাইকোর্ট থেকেও বারবার বলা হয়েছে, বলা হচ্ছে যে মাথার কাছে পৌঁছতে হবে, দুর্নীতিকে একদম
শেষ করে দিতে হবে, নির্মূল করতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস গঙ্গোপাধ্যায় অনেকবার বলেছেন যে আসল জায়গায় পৌঁছতে হবে, সিবিআই কেন বিলম্বিত করছে, নানা রকম বক্তব্য। আস্তে আস্তে কোথাও একটা কুন্তল তাপস থেকে শুরু করে গোপাল দলপতি বিভিন্ন নাম এসছে, অনেকে অ্যারেস্ট হয়েছে, এবং এই কাকু মানে কালীঘাটের কাকু নিয়ে কিন্তু যে রহস্যটা দানা বাজছিল সত্যিই কাকুকে, সেটাও কোথাও একটা উন্মোচন হলো। শুনুন, এরা তৃণমূল কংগ্রেসটা পুরো আপাদমস্তক বিজেপির দালাল, বিজেপির দালাল। আর সিবিআই ইডির উপর আমাদের কোনো ভরসা নেই, আমি আগেও বলছি এখনও বলছি, বাংলার 10 কোটি মানুষ তাকিয়ে রয়েছে সিবিআই ইডির উপর, ইয়ে ভরসা করে আছে নাকি? সিবিআই ইডির উপরে কোর্ট বারবার বলছে, কোর্ট বারবার বলছে, আমি নারদা সারদার কেসে দেখেছি কী হলো, ধামাচাপা দিয়ে দিয়েছে, ধামাচাপা দিয়ে দিয়েছে। সাংসদরা ডাইরেক্ট টাকা নিচ্ছে, তো সাংসদদের জন্য তো লোকসভাতে একটা প্রভিশন আছে, সেখানে টপে বসে আছেন লালকৃষ্ণ আদবানী, সেই কমিটির চেয়ারম্যান, একটাও মিটিং ডাকেনি, মানে গুছিয়ে চুরি করে, মানে ওখানে ডাকাত এখানে চোর, চোর ডাকাতের সংসার, চোর আর ডাকাত। তো ডাকাত কখনো চোর ধরেছে আপনি শুনেছেন? ডাকাত কোনো দিন চোর ধরতে যায়? আর এই তো চোর পুলিশ খেলা আছে, ছোটোবেলায় খেলতেন না ধাপ্পা ধাপ্পা খেলা, পেছন থেকে চোর পুলিশ খেলা, ওই কুমিরডাঙ্গা খেলছে, শুধু চুনোপুটিদের নিয়েই খেলা, হ্যাঁ তো চুনোপুটিদের নিয়ে শুধু চুরির কান ধরে টানাটানি করছে, মাথার কাছে কী করে যাবে? মাথার কাছে গেলেই তো ওখান থেকে দাদা বলে দেবে একদম যেও না, এইসব ব্ল্যাকমেলিং টুলস, বরঞ্চ তার সঙ্গে ওই একটু ধরছি 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 করলে লোকসভাতে বিলগুলো পাশ করতে সুবিধা হবে, অ্যাবস্টেন্ট থাকবো, বিরোধীদের সঙ্গে আছি নেই আছি নেই খেলাটা খেলা যাবে, পার্লামেন্টের ভেতরে অনেক বড় বড় কথা বল যখন আন্দোলন হবে, এই যে ক্যা ক্যা ছিছি করে না, দেখেছেন না ক্যা ক্যা ছিছি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বলবো, আপনি সাগরদিঘিতে গিয়ে বলতে পারতেন তো, এই যে আপনারা এত কথা বলেন সাগরদিঘিতে, তো বলতে পারতেন যে আপনাদের সাংসদ, যে 9 জন সাংসদ ভোট দেয়নি সিএনআরসিতে লোকসভাতে, জঙ্গিপুরের সাংসদ ছিল, আপনার উত্তর আছে? বাংলার যুবরাজের উত্তর আছে? উত্তর নেই, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাচ্ছেন। আনিস খানের মারা গেল, 1 বছর হয়ে গেল, আনিস খানের হত্যাকারীদের 15 দিনের মধ্যে ধরবেন বলেছিলেন, আনিস খানের বাবা সাগরদিঘিতে আমাদের প্রার্থীর হয়ে সমর্থনে গেছে, সাইদুরকে যে অ্যারেস্ট করেছে আজকে বেল দিল কোর্ট, মিথ্যা মামলা দিচ্ছেন কংগ্রেস কর্মীদের, ভয় পেয়েছে ভয়, লেকিন ইয়ে ডর হামে আচ্ছা লাগা, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল হারছে, তাই ভয় পেয়েছে। বাংলার মানুষ যেখানে ভোট হবে, সঠিক ভোট হবে সেখানে হারাবে, যেখানে ভোট হবে, আমি বলছি যেখানে সঠিক ভোট হবে সেখানে হারবে, আর বাকি জায়গায় যেখানে ভোট হবে না নিজেদের বাংলার পুলিশ দিয়ে ভোট করবেন, লুটে পুটে নেবে। কিন্তু সৌমদা, মুখ্যমন্ত্রী বলছেন তো 5 বছরে প্রায় 10 লক্ষ ছেলে মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবেন, প্রতিশ্রুতি করছেন। 80 কোটি বলেনি, আমার কপাল ভালো, একটা একটা বুথে নাকি কতগুলো লোকের চাকরি বলে, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল হবে, এখন তো মনে হচ্ছে একটা বুথে 200 করে চাকরি হবে, লোক আছে হয়তো 100 বলে 200 লোকের চাকরি, এ বলে দিলি হলো, গল্প দিতে কী অসুবিধা আছে, গল্পের গরু গাছে উঠবে। আরে আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যদি ধরেন, মানে আপনি যদি ভাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছে আপনি সিরিয়াস নেবেন, তাহলে আপনি সমস্যা করবেন, কারণ এই এপাং ওপাং ঝপাং লিখতে লিখতে এদিক ওদিক সেদিক করতে করতে বাংলার ছেলেমেয়েরা এখন এগুলো আর সিরিয়াসলি নেয় না, সব টিকটক ভিডিও বানায়। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সম্মান, সেই চেয়ারটাকে যেমন সম্মান দিই, আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা মিম করছে, টিকটক ভিডিও বানাচ্ছে, এই তো স্ট্যান্ডার্ড নামিয়ে এনেছে ওনার কথার। আচ্ছা বলুন আপনি, গত 10 বছরে উনি একটা শ্বেতপত্র জারি করুন যে কত লোকের চাকরি দিয়েছে, একটা কারখানার নাম বলতে পারবেন না যেখানে 5,000 লোকের কাজ হয়েছে, 1.5 লক্ষ কোটি টাকার মৌ তো এখন মোয়া হয়ে গেছে। কিন্তু বানতলা লেদার কমপ্লেক্সে 2 লক্ষকে চাকরি দেওয়া হয়েছে, আগামী দিনে 1 লক্ষ দেবে, তাহলে চাকরি তো হয়েছে, একটা উদাহরণ দিয়েছেন, মানে ও তো সাংঘাতিক ব্যাপার, এটা বলছি তো লিখিত একটা শ্বেতপত্র দিন না, বিধানসভা পেশ করুন না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এক বিড়াল ছানা কুমির ছানা দেখাচ্ছেন চারিদিকে, বানতলা লেদার কমপ্লেক্স তার হিস্ট্রি কী, কবে থেকে শুরু হয়েছিল? আসলে ব্যর্থ মুখ্যমন্ত্রী অজুহাত খুঁজে বেড়াচ্ছেন, ওনার এখন 3টে হাত, 2টো নিজের হাত, 1টা অজুহাত, তাই বিরোধীদের গালবন্ধ করছেন, বিরোধীদের জেলে পুড়ছেন, বিরোধীদের গণতন্ত্র হত্যা করছেন, এই তো। কিন্তু মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পরও কিন্তু অনশনে এবং আন্দোলনে অটল রইল বিনয়রা, কি বলবেন? দেখুন, বিনয় তামাংদের সাথে আমার 1000% বিরোধিতা আছে,
কিন্তু বঞ্চনার ব্যাপারটা তো অনেকটা কমন, কিন্তু কথা হচ্ছে উনি তা বলে এই মাধ্যমিকের সময় এইভাবে অবরুদ্ধ করে আন্দোলন করার পক্ষে আমরা নয়। আর বাংলা ভাগের ব্যাপারে যেটা বলছে, আমরা সম্পূর্ণ বিরোধী, বাংলা কোনো জয়নগরের মোয়া নয়, কালকে ভাগ করে খেয়ে নেবে। এইসব হেডলাইন ম্যানেজমেন্ট করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এসব বলছেন ওরা ওদের বিজেপি। তিনি বলেছেন আমি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো দুজনকেই তো ভালোবাসি, মানে কোনো রকম অশান্তি আমরা চাই না। না ভালোবাসা তো অনেক হয়েছে, শুকনো ভালোবাসা, কিছু তো দিন, এবার কাজ তো কিছু করুন। উত্তরবঙ্গে একটা উত্তরকন্যা করেছেন, 11 বছর, 7.5 বছর, 8 বছর হয়ে গেল। উত্তরকন্যা তো একটা আইএস অফিসার নেই, উত্তরবঙ্গ থেকে মানুষগুলোকে বিকাশ ভবন, ময়ূক ভবন, জলসম্পদ ভবন, বিদ্যুৎ ভবনে আসতে হয় 4,000-5,000 টাকা খরচা করে তাদের কাজ করতে। এটা কি উন্নয়ন? মুখ্যমন্ত্রী যাচ্ছেন ওখানে গিয়ে বলছেন যে আমি সব থেকে বেশি চা বাগানের শ্রমিকদের জন্য কাজ করে দিয়েছি, 230 টাকা হচ্ছে পার মানে ডেলি ওয়েজেস। ভুটান থেকে এখনও জল আনতে হয়। উত্তরবঙ্গের বঞ্চনা স্বর্গীয় প্রিয়রঞ্জন দাশমুন্সি এইমস করতে চেয়েছিলেন রায়গঞ্জে, জমি জটের জন্য সেটাকে করতে পারলেন না, মুখ্যমন্ত্রীর উদ্যোগ ছিল, কল্যাণীতে নিয়ে এলেন। উত্তরবঙ্গে এই যে যিনি যার কথা বলছেন, যে যুবরাজ, বাংলার যুবরাজের কথা যে বলছেন, যে উত্তরবঙ্গ যান, এত সততা, এরা এত সততার প্রতীক, বড় বড় কাট আউট, মানে একদিকে শারদ, মা শারদা, তার পাশে বিবেকানন্দ, বড় কাট আউট, সরদার সততার প্রতীক। এক একটা বিমানে করে যান উত্তরবঙ্গে, ফ্যালকন 200, তার পার আওয়ার ভাড়া হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা। 3 দিন বিমানটাকে রাখা হয়, ওখানে মিটিং করতে যান, হ্যাঙারে থাকে, তার ভাড়া কত জবাব দেবেন? কার পয়সা এসব করেন? এ টাকা আসে কোথা থেকে? উত্তর দিতে হবে তো আপনাকে। আপনি অধীর চৌধুরী, অধীর চৌধুরী করলে হবে না, হিম্মত থাকলে অধীর চৌধুরীর বিরুদ্ধে একটা তদন্ত করে দেখান, দেখি আপনার কত হিম্মত আছে। আসলে এগুলো মানে হেরে যাওয়ার আগে প্রলাপ গাইছে, অজুহাত খুঁজতে হবে তো, হেরে যাওয়ার আগে অজুহাত। মুখ্যমন্ত্রীর সভাতে ছোট ছোট স্কুলের পড়ুয়াদের, মানে শিলিগুড়িতেই ঘটেছে, প্রায় 12টা স্কুল থেকে এরকম ছেলে মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে সভা ভরার জন্য, টাকার বিনিময়ে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়েছে। এবং শুধু তাই নয়, তার আগে তাদেরকে কাঞ্চনজঙ্ঘা মিউজিয়াম দেখানো হয়েছে, তাদের খাবার হয়েছে বিরিয়ানি, এবং সেই বিরিয়ানিও নাকি গন্ধ অভিযোগ উঠছে, কি বলছো? আমি বলছি সবাই যদি লোক না হয় তাহলে এইসব করতে হবে। আর তৃণমূলের ঢপবাজি কেউ খাচ্ছে না, তৃণমূলের ঢপবাজি আর কেউ নিচ্ছে না। বাংলার যে ছেলেরা তৃণমূল করে, আপনি ভাবেন সবাই খারাপ, সাধারণ পরিবারের যারা তৃণমূল করে সবাই অনেক, বহু ভালো পরিবারের ছেলেমেয়েরা সবাই, যারা আশা নিয়ে বুক বেঁধে, আশায় বুক বেঁধে তৃণমূল কংগ্রেসটা করেছিল যে এই বাংলায় একটা ভালো কিছু হবে, কেউ চোরের দলে নাম লেখাতে চায় না। আপনি কি মনে করেন এই কতগুলো চোর পুষে রেখেছে তৃণমূল কংগ্রেস? আপনি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের সবাই খারাপ? তা কখনোই না, কর্মীরা সবাই ভালো, বহু মানুষ ভালো আছে। তাদেরকে আমরা বারবার আহ্বান করছি, ওটা আপনাদের জায়গা নয়, তার মান সম্মান, আপনাদের বাপ দাদা 14 পুরুষের মান সম্মান চলে যাবে তৃণমূল করলে। আপনি চোরের দলে নাম লেখালে আপনাদের কপালে চোরের বদনাম লাগবে। তো ওই একটা গল্প পড়েছিলাম ভুবনের মাসি, নতুন বই এখন লেখা হবে কিনা জানি না, ভুবনের পিসি, কিন্তু সৌমদা, যেখানে 3% ডিএ দেওয়া হয়েছে তাতে কর্মচারীরা সন্তুষ্ট নয়, তারা কেন্দ্রের হারে ডিএ চাইছে। কেন চাইবে না? কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন্দ্রের হারে মানে সেই ডিএ যদি পুরো ক্লিয়ার করতে হয় তাতে কিন্তু কিছুটা ফিনান্সিয়াল ক্রাইসিস হবে, সেটা রাজ্য সরকার আগেই হলফনামা দিয়েছে। এবার প্রচুর টাকা কেন্দ্র আটকে রেখেছে সেই অভিযোগ বারবার নেতা মন্ত্রীরা করেছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে প্রচুর টাকা, জিএসটি বাবদ টাকা, 100 দিনের টাকা, আবাস, এরকম প্রচুর টাকা আটকে রয়েছে, কি করে দেবে? আমি মুখ্যমন্ত্রীর সাথে এ বিষয়ে একমত, এবং কর্মচারীদের একটু সংবেদনশীল হতে বলছে। আমি মুখ্যমন্ত্রীর সাথে এ বিষয়ে একমত, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি একটা অল পার্টি মিটিং ডাকুন, আপনি কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সবাইকে ডাকুন, বাংলার ব্যাপার, বাংলার ইস্যু, আপনার কি পাওনা গণ্ডা আছে হিসাব নিয়ে বসুন, চলুন আমরা সবাই মিলে যাই। তাও তো করছেন না, ওখানেও গড়বড় আছে, ওখানেও গড়বড় আছে, টাকা দেবে না কেন্দ্র, কেন্দ্রের কি কেন্দ্রের ঠাকুরদাদার টাকা নাকি? বাংলার মানুষের ট্যাক্সের টাকা তুলে নিয়ে যায়, সেই টাকা অবশ্যই বাংলার টাকা দিতে হবে, বাংলার টাকা দিতে হবে, কিন্তু হিসেব নিয়ে বসুন আগে, এই কাঁদুনি গাইবেন না। এই কাঁদুনি গাওয়াটার মধ্যে এখানেও ঘাপলা আছে, কেন পার্লামেন্টে আপনাদের এমপি কতজন আছে বলছেন না?
সেখানে তো বলছেন আপনি মানুষকে বলছেন টাকা দিচ্ছেন না, টাকা দিচ্ছেন না, খেলা হচ্ছে। কেন পার্লামেন্টে লিখিত দিচ্ছেন না? আমরা আপনার পাশে দাঁড়াবো, লিখিত দিন, ডাকুন অল পার্টি মিটিং। 15 ফিনান্স কমিশনের মিটিংয়ে আমরা গেছিলাম, আমরা বলেছি রাজ্যের পাওনা গণ্ডা দিব। আসলে তা নয়, বিজেপির পিঠ চুলকোচ্ছে তৃণমূল, তৃণমূলের পিঠ চুলকোচ্ছে বিজেপি। মানে হেডলাইন ম্যানেজমেন্ট করো, তুমি টাকা দিচ্ছ না আমি দেবো কী করে? মধ্যিখান থেকে ডিএরা মরো। 3% যারা ডিএ পেয়েছে এরা কি আম্বানি আদানির ঘরে ছেলে মেয়ে নাকি? মধ্যবিত্ত, তাদের ডিএ পাওয়াটা অধিকার, সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনাল রাইট। মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস ডাজন্ট হ্যাভ এনি রাইট টু ভায়োলেট দ্যাট, এ সাংবিধানিক অধিকার। তাকে আপনি বলবেন ঘেউ ঘেউ? তারা টাকা চাইতে গেলে তাদেরকে ওই থ্রো অ্যাওয়ে দিয়ে দেবেন? আর তা বাবা চিরকুট দিয়ে চলে যাবে মন্ত্রী আপনার পাশে? আপনার প্রায়োরিটাইজেশন দু লক্ষ টাকার দেবেন আপনি যারা চুল্লু খেয়ে উল্লু হয়ে যাবে তাদের পরিবারের প্রতি? বিষমদে আপনি দিন, বিষমদে আমাদের আপত্তি নেই। বকটুইতে তৃণমূলকে মারলো, তৃণমূলের সাথে যুদ্ধ হলো, মারা গেলো, আপনি মিড ডে মিলের টাকার থেকে সেখান থেকে আলাদা করে একটা টাকা আপনি তাদের দিয়ে আসলেন। আমি কম্পেনসেশন দিতে আমাদের কোনো আপত্তি নেই, ক্লাবে দিচ্ছেন, খেলা হচ্ছে, মেলা হচ্ছে, দিয়ে কেন পাবে না? মানে ভোট সভ্যস্ব রাজনীতি। কিন্তু মানুষ ভুইয়া বলছে যখন তিনি ক্ষমতায় এসেছিলেন সিপিএমএম প্রচুর দেনা করে গেছে, সেই দেনা মাথায় নিয়ে 11 বছর মুখ্যমন্ত্রী চালাচ্ছেন এবং স্বাভাবিক তিনি চেষ্টা করছেন উন্নয়ন করার, তিনি করেওছে 11 বছরে প্রচুর। এটা তো মানুষকেও বুঝতে হবে। মানুষবাবুর প্রতিক্রিয়া আমি দিই না। যারা বড় বড় কথা বলে তারপরে কালীঘাটে গিয়ে মাথা ঠেকিয়ে দিয়েছে, যাদের বিক্রি হয়ে গেছে তাদের কথা আমি তার প্রতিক্রিয়া দিই না। কী এসব কথাবার্তা বলছেন? পরিসংখ্যান ইচ্ছে করে, শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, ইচ্ছে করে পরিসংখ্যান দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। 1,86,000 কোটি টাকার ঋণ ছিল বামফ্রন্ট সরকার যখন ছেড়ে যায়, কত বছরে? 1947 সালের পর থেকে 2011, কত বছর হলো? কত পার্সেন্ট গ্রোথ? সব রাজ্যে ঋণগ্রস্ত। 2011 সালে একটা সরকার স্বর্ণীন করলো, ক্ষমতা এলো, তার ঋণ হচ্ছে 1,86,000 কোটি টাকা, আর আজকে তার ঋণ পরিসংখ্যান প্রায় 6,00,000 কোটি টাকা, মানে 5,86,000 কোটি টাকা। মানে একটা শিশু জন্মালে তার মাথার ওপরে 60,000 টাকার ধার। মানুষবাবু কাকে গল্প শেখাচ্ছেন? এই 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 সব উল্টোপাল্টা কথা আপনি আপনার তৃণমূলের লোকেদের জন্য রেখে দিন, তাদেরকে বোঝাবেন, কাজে দেবেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে যদি কোনো দুর্নীতি হয়েও থাকে, মানে তর্কের খাতিরে আমরা ধরলাম দুর্নীতি হয়েছে, হয়েও থাকে, তা বলে কি টাকা আটকে দেবে? টাকা দেবে না, কেন্দ্রকে একদম সরাসরি কেন্দ্রকে বলেছেন, মানে মাল দেন আমরা দুর্নীতি চালিয়ে যাই। রাজ্যের মন্ত্রীর এই বক্তব্য, মানে টাকাও দেন, আমাদের দুর্নীতি যেরকম চলছে চলুক, ধরা পড়লে সবাই সাধু, হ্যাঁ আমরা ধরা পড়ে গেছি, এখন জিরো টলারেন্স, তার আগে মালপত্র সব লুটে নাও, 11 বছর লুটে খাও, ধরা পড়লে জিরো টলারেন্সের গল্প দাও। জিরো টলারেন্স তো করেছে, পার্থ চট্টোপাধ্যায়কে তো সরিয়ে দিয়েছে সবকিছু থেকে। যখন জিরো টলারেন্স বলছিল তখন কুন্তলের বাড়িতে ওয়েমার শিফট যাচ্ছিল, যখন জিরো টলারেন্স বলছে তখন কুন্তলের বাড়িতে ওয়েমার শিফট যাচ্ছে, তেই তো জিরো টলারেন্স, তেই তো সাংঘাতিক ব্যাপার। আপনি এই কুন্তল, এই দলপতি, এই আসল দলপতিটা কি? এটা কালীঘাট না ক্যামাক স্ট্রিট, সেটাই তো বাংলার মানুষ জানতে চাইছে। আর ওই প্যাঁচ কাটা নাটের মতো সিবিআই আর ইডি ঘুরে বেড়াচ্ছে, টাইট আর হয় না, ঘুরছে শুধু। আসলে ওই যতক্ষণ এরা ঘুরবে ততক্ষণ ওরাই ওঠো, দাদা বলবে ওঠো, দিদি বলবে বসে পড়বে, উঠবে, বসো, বসবে, আর রাস্তায় নেবে আয় ওকে এই করছি সেই করছি। মানে একদম সেই যাত্রা দলের পুরো একদম পুরো গ্রিন রুম, গ্রিন রুমে গিয়ে সব তৃণমূল আর বিজেপি একসঙ্গে বেড়ি খায় আর ওপরে মারপিট আর দেখাচ্ছে। আমি বলছি তো সিএএনআরসি নিয়ে ক্যাক আছিছি করেছিল না দিদি, 9 জন MP ভোট দেয়নি, তার মধ্যে জঙ্গিপুরের MP আছে, এই উত্তর দিতে পারবে? 269 বার পার্লামেন্টে অ্যাবস্টেন্ট থেকেছে, কবার লাভ লেটার পাঠিয়েছে বলুন, আপনি বলুন কবার লাভ লেটার পাঠিয়েছে ধনকর সাহেবকে? ধনকর সাহেব যখন যাচ্ছেন রাষ্ট্রপতি হতে, তখন উপরাষ্ট্রপতি হতে, তখন একদম সোজা দৌড়ে চলে গেছে, আমি তোমার সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই, বাইরে যে যা বলে বলুক, এখন সব সেটিং। আর ধনকর সাহেবও ব্যাস উপরাষ্ট্রপতি হয়ে গেল। আবার যুক্তি কী দিচ্ছে দেখুন, যুক্তিরও একটা বিউটিফুল যুক্তি বলছে, বিরোধীরা যখন উপরাষ্ট্রপতি প্রার্থী করে তখন আমার সাথে আলোচনা করেনি, অ্যাজ ইফ জানো ধনকর সাহেব যখন হচ্ছে তখন ওনার সাথে আলোচনা করা হয়েছিল। তাহলে বিজেপি কি ওনার সাথে আলোচনা করে ধনকর সাহেবকে প্রার্থী করেছে? বসছে কার সাথে মিটিংয়ে? হেমন্ত বিশ্ব শর্মা।
এই তো বিজেপির প্রেম, বিজেপির সাথে তৃণমূলের প্রেম, এই তো লড়াই আর এই প্রেম। অনুব্রত মণ্ডলের কিন্তু শরীর অসুস্থ, তিনি বলছেন আমি শরীর আমার খারাপ, এবং তারই পরিচারিকার বাড়ি থেকে প্রায় 15 লক্ষ আবার পাওয়া গেল। খুব খারাপ, চরম চরম ঢাক বাজানোর লোকটা পাচ্ছে না, তাই শরীর খারাপ। একটু আগে জেল থেকে সব অপারেট করছিল, এটা আমি বলিনি, ফোনে অপারেট করছিল পঞ্চায়েত নির্বাচন, সে আমি বলিনি, ওই কাজল শেখ বলেছি, একদম কংগ্রেস বলেনি, কাজল শেখ বলছে। এই তো বাংলার মুখ্যমন্ত্রীর জেলের পরিকাঠামো, পুলিশ মন্ত্রী কে, মুখ্যমন্ত্রী। অনুব্রত মণ্ডল এখন বুঝুক চড়াম চড়াম কাকে বলে, নকুল দানা গুড় বাতাসা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, এখন জেলেই উন্নয়ন। শরীর খারাপ, নিশ্চয়ই তার ট্রিটমেন্ট করা উচিত, তার সমস্ত রকম যা সুবিধা একজন বন্দির পাওয়া উচিত তাই সবই পাওয়া উচিত, আমি এটা বিশ্বাস করি। কিন্তু পাপ করলে, অপরাধ করলে তার শাস্তি হয়। এই যে বাংলা ভাষার মধ্যে আম্মা পানি এই শব্দগুলোর প্রয়োগ নিয়ে কিন্তু একটু মানে শুভাপ্রসন্ন বাবু যাতে না হয় তার জন্য বক্তব্য রেখেছিলেন, এবং মুখ্যমন্ত্রী কিন্তু তাকে ভর্ৎসনা করলেন ভাষা দিবসের দিন। তিনি বললেন যে হতেই পারে, এগুলো আপনাকে মেনে নিতে হবে, মানে এই যে বাংলা ভাষার মধ্যে পানি বা ধরুন এই যে আম্মা বা এই ধরনের যে দাওয়াত, এই ধরনের শব্দগুলো মেনে নিতে হবে। সেই শুভাপ্রসন্ন যাকে একদমই খুব মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র বলতে পারেন। দেখুন, এই শুভাপ্রসন্ন বাবুকে বাংলার মানুষ খুব ভালো চেনেন, মানে খুব ভালো কাক আঁকেন, কাক উড়ে গেছে কিনা জানেন, কালো কাক না সাদা কাক, কিছুদিন শুনলাম সে কাক উড়ে গেছে, উঠতে উঠতে সে মুম্বাইতে কোনো একটা ফ্ল্যাটের মাথায় গিয়ে বসেছে, তো আবার সেই কাক উড়ে এসে চলে এসেছে। সব মেরুদণ্ড বিক্রি করা, স্থাবকতা করা, চামচাবাজি করার একদম সব রাষ্ট্রনায়ক এরা, আমি কারোর নাম নিয়ে বলছি না, তিনি স্বনামধন্য শিল্পী হতে পারেন, কিন্তু বোধ শক্তি মেধা সব কালীঘাটে জমা দিয়ে এসছেন বাংলার মানুষের জন্য। বলছেন তো নাই, আজকে ছেলে মেয়েগুলো 700 দিন রাস্তায় পড়ে আছে, একবার গেছেন? একবার তাদের পাশে দাঁড়ান, গেলে চাকরি চলে যাবে। ওই এটোকাটা কমিটির চেয়ারম্যান হয়ে আছে না, এদিক ওদিক থেকে টাকা পায়, অমুক করে তমুক করে, একদম চাকরি চলে যাবে, এক বকা দেবে, পরের দিন সকালবেলা আর কোথাও যাবে না। তখন সব বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়ালিটি সব একদম জমা থাকে, কালীঘাটে জমা থাকে। কিন্তু এভাবে বাংলা ভাষায় এই শব্দগুলো প্রয়োগ, মুখ্যমন্ত্রী বলছেন মানতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ মিন্স কমিউনিকেশন। মুখ্যমন্ত্রী তো অনেক কিছুই বলেন, মুখ্যমন্ত্রীর কথা এখন বাংলার, উনি এখন বাংলা ভাষার বিশারদদের ডেকে নিয়ে আলোচনা করলেই তো হয়, তো উনি এত পাণ্ডিত্য কীভাবে রাখেন আমি তো জানি না। দিদিকে নিয়ে একটা, আর যাই হোক, আমি বলছি বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে আগামী দিন একটা রিসার্চ হবে, এত হাই পোটেনশিয়াল ব্রেন করতে হবে, কম করে হলে যিনি রিসার্চ করবেন তিনি নোবেল পাবেনই পাবেন, শিওর শট। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।